আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? তো ভিউয়ার্স, ব্যাপারটা হচ্ছে যে বর্তমানে আমরা সবাই আমাদের ছোট ছোট বাচ্চা নিয়ে একটা সমস্যায় পড়তেছি, এবং এই সমস্যাটা ছোট ছোট বাচ্চার ক্ষেত্রেও হইতেছে, বড় কবুতরের ক্ষেত্রেও হইতেছে, বাট বেশি হইতেছে ছোট বাচ্চার ক্ষেত্রে। তো সমস্যাটা হচ্ছে কি, দেখা যাইতেছে আমরা কবুতরগুলোকে যখন ঘর চিনাইতেছি, ঠিক আছে, ঘর চিনাইতেছি, বাইরে নিয়ে যাইতেছি, বাইরে নিয়ে যাওয়ার পরে কবুতরগুলো সেটও হইতেছে, কিন্তু কিছুদিন পরে কবুতরগুলো প্রথম বমি করা শুরু করে দিচ্ছে। কবুতরগুলো প্রথম বমি করা শুরু করে দিচ্ছে এবং কবুতরগুলোর বদহজম হওয়া শুরু হচ্ছে, এবং দেখা যেতেছে অনেক সময় থরের কবুতরও বদহজম হচ্ছে। তো এই বিষয়ে আসলে আমরা কি সলিউশন করবো, এটার উপরে আজকে ভিডিওটা। তো চলুন ভিউয়ার্স, মূল ভিডিওর দিকে যাই, মূল ভিডিওতে বিস্তারিত আলোচনা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মূল ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো এখন যে বিষয়টা, সেটা হচ্ছে কবুতরের বাচ্চাগুলো বদহজম কেন হচ্ছে, কিংবা মনে করেন সেট করাতে আসলে কী সমস্যা হচ্ছে। তো প্রথমে আমি যে কথাটা আপনাদেরকে বলার, সেটা হচ্ছে আমরা মনে করেন এই যে দুইটা বাচ্চা দেখেন, ঠিক আছে, এই দুইটা বাচ্চা আছে, তারপরে এই যে এখানে বাচ্চা আছে, এখানে বাচ্চা আছে, ঠিক আছে, আরও বেশ কিছু বাচ্চা আছে, ওগুলো না দেখাইলাম। তো এই কবুতরগুলো না কিছুদিনের মধ্যেই আপনার বাইরে যাবে, বাইরে যাবে। তো বাইরে যাওয়ার পরে, বাইরে যাওয়ার আগে আমরা অনেক সময় একটা ভুল করে ফেলি, সেটা হচ্ছে যে কবুতরটা খাওয়া শিখেছে কি না সেটা আমরা আসলে ঠিক মতো দেখি না, গেল এক নম্বর কথা। আর দুই নম্বর যে কথাটা, সেটা হচ্ছে যে আপনার অনেক সময় দেখা যায় কি যে কবুতরের খাবার খাওয়ার যে মনে করেন টেন্ডেন্সিটা, ঠিক আছে, এই টেন্ডেন্সিটা গ্রো আপ করতে পারি না আমরা। কিরকম আমি বলি, সাপোজ মনে করেন এখানে আমরা কবুতরকে থরের ঘরের খাবারটা হয় একরকম, বাইরের খাবারটা হয় আরেক রকম। থরের ঘরে দেখা যায় কি আমরা খুব ডিসিপ্লিন খাবার মেনটেন করি, কিন্তু বাইরে আমরা খাবার দেওয়ার সময় সেই ডিসিপ্লিনটা মেনটেন করি না। অনেক সময় এরকম হয়ে যায় আসলে, কারণ থরের ঘরে আমরা থরের ঘরের দিকে আমাদের ফোকাসটা বেশি থাকে। তো আপনার অনেক সময় হয় কি যে মনে করেন থরের ঘরে কবুতর বমটা একটু বেশি খায়, ঠিক আছে, আপনার তারপর হচ্ছে আপনার রেজাটা একটু বেশি খায় থরের ঘরের ঘরের ভিতরে, তারপর হচ্ছে আপনার এই ভুট্টা খায় একটু কবুতর। কিন্তু যখন আমরা বাইরে নিয়ে যাই, তখন দেখা যায় কি যে কবুতরের ধানের ধান খাওয়াটা বেশ বেড়ে যায়। তার মানে দেখবেন ধানটা কবুতর বেশি খাওয়াই আমরা, কারণ হচ্ছে কবুতর ফ্লাইং করাতে হবে বা রেসিং করাতে হবে, ধানটা হচ্ছে একটা মূল ফোকাসের বিষয়, যে কারণে ধানের পরিমাণটা আমরা একটু বেশি করি। তো এই সময়টায় যা হয় কি কবুতরগুলো ওইখানে যা অ্যাডজাস্ট করতে পারে না। আবার আরেকটা বিষয় কি, থরের কবুতরে কিন্তু আমরা অনেকেই লং টাইম পানি দিয়ে রাখি না, লং টাইম পানি দিয়ে রাখি না। দেখা যায় মনে করেন আপনার, মনে করেন কেউ সকালে এক ঘন্টা দিয়ে রাখেন, বিকালে এক ঘন্টা দিয়ে রাখেন, আবার কেউ মনে করেন দেখা যায় আপনার মনে করেন 24 ঘন্টা একবার একবার পানি দেন, ঠিক আছে। আবার এই মুহূর্তে কিন্তু সবসময় পানি দেওয়ার, পানি দিয়ে রাখা উচিত, সবসময় বলতে অ্যাটলিস্ট সকালে 3 ঘন্টা, বিকালে মনে করেন 2 ঘন্টা, এতটুকু সময় পানি দিয়ে রাখা উচিত, বাট অনেকে আমরা এটা মেনটেন করতেছি না। তো কবুতরের ক্ষেত্রে যে যে জিনিসটা হয় বদহজমের জন্য, সেটা হচ্ছে যে আপনার কবুতরগুলো ওই পরিবেশটায় যায়, আর এই জায়গার পরিবেশটা থাকে একরকম, ঠিক আছে, ওইখানকার পরিবেশটা থাকে একরকম, ওইখানকার পরিবেশে যে কবুতর অ্যাডজাস্ট করতে পারে না। তো এর জন্য আপনারা যে কাজটা করবেন, সেটা হচ্ছে যে কবুতরগুলোকে নিয়ে যেয়ে, কবুতরগুলোকে নিয়ে যেয়ে, যেমন দেখেন আমি এই কবুতরগুলোকে বের করব, হ্যাঁ, আমি এখানে কিছু বাচ্চা বের করব, এখান থেকে কিছু বাচ্চা বের করব, এই যে এই দুইটা বাচ্চা বের করব, ঠিক আছে, এই দুইটা বাচ্চা বের করব। দেখেন এই দুইটা বাচ্চা অলরেডি আমি পাকা টেপ দিয়ে বেঁধে নিয়েছি, হ্যাঁ, পাকা টেপ দিয়ে বেঁধে নিয়েছি, এই যে এই দুইটা বাচ্চা বের করব। তো আমরা করব কি, এই বাচ্চা দুইটাকে নিয়ে আপনারা, আমি দেখাই, বাচ্চা দুটাকে নিয়ে এইখানকার পরিবেশে দুইটার কিন্তু পাকা বেঁধে রাখছি আমি, হ্যাঁ, এখানকার পরিবেশে অ্যাডজাস্ট করাই দরকার আমাদের, হ্যাঁ, অ্যাডজাস্ট করাই দরকার এখানকার পরিবেশটা। এই যে ছেড়ে দিলাম ওই বাচ্চা দুটাকে, আমি আরো অনেকগুলো বাচ্চা এনে ছাড়ছি, ঠিক আছে, যে সাদা বাচ্চাটা ছাড়া হয়েছে হাইট লেয়ারের, ঠিক আছে, তারপর হচ্ছে আপনার ওই যে ওই বাচ্চাটা ছাড়া হয়েছে, বেশ কিছু বাচ্চা এনে এখানে জাস্ট অ্যাডজাস্ট করার জন্য ছাড়ছি, ঠিক আছে। তো আমি দেখা যাবো হয়তো বা বিকাল, মনে করেন আপনার বিকাল পর্যন্ত বাচ্চাগুলো এখানে রাখবো, রেখে আবার মনে করেন এগুলো ভিতর নিয়ে চলে যাব। মনে করেন যে এই কবুতরগুলোকে যখন আমি খাবার দিব, তখন এই কবুতরগুলো থাকবে, খাবার খাওয়াটা শেষ হয়ে যাবে, তখন এদেরকে আবার ভিতরে নিয়ে চলে যাব। তো এতে হবে কি, আমার এই পরিবেশটার সাথে অ্যাডজাস্ট হওয়ার একটা প্রবণতা আসবে, যে এই পরিবেশটা তো মিশে যাবে আস্তে আস্তে। তো আমি এইভাবে মনে করেন এক সপ্তাহ করব, তার মানে বাইরে থেকে, ভেতর থেকে, থরের ঘর থেকে এনে বাইরে নিয়ে আসবো, বাইরে নিয়ে এসে আবার ছাড়বো ওদেরকে, একটু ঘুরাবো ফিরাবো, একটু ঘুরাবো ফিরাবো, এই পরিবেশটার সাথে অ্যাডজাস্ট করাবো। তখন দেখবো কি কবুতরের বদহজম বলেন, কবুতরের বাচ্চা নষ্ট হওয়া বলেন, এগুলো অনেক কমে যাবে, হ্যাঁ, এটা অনেক অংশেই কমে যাবে কবুতরের মধ্যে, এই জিনিসটা একেবারে থাকবে না বললেই চলে।
তো এর জন্য আপনাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে বাচ্চাগুলোকে খুব ভালোভাবে অ্যাডজাস্ট করতে হবে এই পরিবেশটার সাথে। হ্যাঁ, যদি অ্যাডজাস্ট না করতে পারেন তাহলে কিন্তু সমস্যা, তাহলেই কিন্তু বাচ্চা আসবে এসে হয়তো বা খাওয়া শিখবে, খাওয়া শেখার কয়েকদিন পরে দেখবেন বাচ্চাগুলো আস্তে আস্তে অসুস্থ হয়ে যাচ্ছে, বাচ্চাগুলো আস্তে আস্তে অসুস্থ হয়ে যাচ্ছে, প্রথমে বমি করা শুরু করবে, এটা হচ্ছে সবথেকে বড় সমস্যা। প্রথমে বমি করা শুরু করবে, ওর খাবার হজম হবে না, কারণ ও বাইরে এক ক্রাইটেরিয়ার খাবার খাইছে, ভেতরে এক ধরনের ক্রাইটেরিয়ার খাবার খাইছে, বাইরে এসে আরেক ধরনের ক্রাইটেরিয়ার খাবার খাইতেছে, তোর অ্যাডজাস্ট করাটা আসলে খুব কঠিন হয়ে যাবে। তো এই কারণে প্রথমে আগে ওয়েদারটার সাথে ওকে অ্যাডজাস্ট করতে হবে। হ্যাঁ, আচ্ছা, অ্যাডজাস্ট করার পরে সাপোজ ধরেন আপনি মনে করেন এই জিনিসগুলো জানতেন না, যে কারণে আপনার কবুতরগুলো এফেক্টেড হয়ে গেছে, এখন আপনারা কি করবেন? তো এই মুহূর্তে আপনারা যে কাজটা করবেন এটা হচ্ছে কার্বিন একটা সিরাপ, আপনারা সবাই চিনেন, ঠিক আছে? এটা মোটামুটি আমার ভিডিওতে আমি অনেক জায়গাতে ব্যবহার করেছি এই সিরাপটা, এটা হচ্ছে কার্বিন একটা সিরাপ। তো এক লিটার পানিতে এই সিরাপটা আপনারা 15 ml করে ব্যবহার করবেন। এতে হবে কি, কার্মিনা সিরাপটা কবুতরের হজমের ক্ষেত্রে খুব কাজে আসে, খুবই কাজে আসে হজমের ক্ষেত্রে, কবুতরের খাবার হজম করার জন্য এই জিনিসটা খুবই কার্যকরী একটা ঔষধ। তো আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে কার্মিনা সিরাপটা ওদেরকে আপনারা এক সপ্তাহ চালায় যাবেন, এক সপ্তাহ প্রত্যেক দিনই ওদেরকে খাওয়াবেন, ওই খাঁচা সব কবুতর খাক, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। কিন্তু 10 দিনের পরে আবার সাত দিনের পরে আবার কন্টিনিউ করবেন না, এই কারণে কন্টিনিউ করবেন না যে কোনো ওষুধ যদি বেশি ব্যবহার করা হয় ওই ওষুধটা ওই কবুতরের শরীরে কার্যকারিতাটা হারায় ফেলে। এই কারণে আপনারা এই সিরাপটা ইউজ করবেন হচ্ছে স্বল্প, 7 দিনের বেশি ইউজ করবেন না, ঠিক আছে? 7 দিন ইউজ করার পরে দেখবেন ওরা অ্যাডজাস্ট হয়ে যাবে। আরেকটা আবার সমস্যা হয়, সেটা হচ্ছে কি, অনেক সময় দেখা যায় কি যে কবুতর গুলো অলরেডি খাবার থলির খাবার হজম হচ্ছে না, খাবার খাইছে ও ঠিকই কিন্তু ডিফারেন্ট ক্রাইটেরিয়ার খাবার হওয়ার কারণে খাবার হজম হচ্ছে না, এবং ও আপনার ওই খাবারটা বমি বমি করে বের করে ফেলতে পারতেছে না। তখন আপনারা যে কাজটা করবেন, 5 ml কার্মিনা ডাইরেক্ট নেবেন, ডাইরেক্ট নিয়ে ওর ভেতরে কি করে দিবেন, ওর খাওয়ার ভেতরে ওর থলির ভেতরে দিয়ে দিবেন, আর থলির ভেতরে তার মানে ওর মুখ দিয়ে খাওয়াই দিবেন। খাওয়াই দেওয়ার পরে ও কোন দেখবেন কি আপনার 24 ঘন্টার মধ্যে ওর ভেতরে যে আনডাইজেস্ট খাবারটা আছে এই খাবারটা বমি করে ফেলে দিবে, অথবা খাবারটা ডাইজেস্ট হয়ে যাবে, এবং খাবারটা যখন ডাইজেস্ট হয়ে যাবে তখন দেখবেন কবুতরটা আস্তে আস্তে সুস্থ হয়ে যাচ্ছে। আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে এই সেম আরেকটা প্রবলেম হয়, সেটা হচ্ছে যে কবুতর প্রচন্ড বাইরে যেয়ে মনে করেন কবুতর বমি করা শুরু করে, ওর কোনো খাবার হজমই হয় না, আপনি খাবার দিতে থাকেন কবুতরের খাবার হজম হয় না। তখন আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে যে এই কার্মিনা সিরাপটা লিটারে দিবেন হচ্ছে আপনার 15 ml, আর আমি আপনাদেরকে আরো দুটো ওষুধ দেখাচ্ছি, আর এই যে নাপা ট্যাবলেট, ঠিক আছে, এগুলো দিবেন হচ্ছে 1 লিটারে একটা, নাপা ট্যাবলেটটা দিবেন হচ্ছে 1 লিটারে একটা। হ্যাঁ, নাপা ট্যাবলেটটা 1 লিটারে একটা হবে, ওকে? আমার আসলে এই ওষুধ অনেক লাগে, যে কারণে আমি মনে করেন আপনার অনেক বেশি কিনি, ঠিক আছে? তো যেটা বলতেছিলাম, নাপা ট্যাবলেটটা দিবেন হচ্ছে 1 লিটারে একটা, কার্মিনা দিবেন হচ্ছে আপনার এই লিটারে 15 ml, আর একটা ওষুধ আমার কাছে নাই, আমি নামটা বলে দিচ্ছি, অমিডন, অমিডন ওষুধটা দিবেন হচ্ছে আপনার এই 1 লিটারে একটা ওষুধ, আপনার ওইটা একটু আবার ফাঁকি করে নেবেন, অমিডন ওষুধটা পানিতে গুলতে একটু সময় লাগে, নাপাটা যেভাবে বলে এভাবে বলে না। তো আমার কবুতরের আসলে এই সমস্যাটা হয় নাই, যে কারণে আমি আসলে প্রয়োগ করে দেখাইলাম না, ঠিক আছে? তবে মনে করেন, হ্যাঁ, আমার কবুতর ফার্স্টের দিকে মনে করেন এই বৃষ্টির মধ্যে যখন আমি বের করছিলাম, ঠিক আছে, কিছু বাচ্চা তার মানে বের করার পরের দিনই রাতে অনেক বৃষ্টি হয়েছিল, তখন আপনার বদহজমের সমস্যাটা হয়েছিল, কিন্তু সেটা আমি কারণ না দিয়ে আল্লাহর রহমতে সারাই দিচ্ছি, খোদা সারাই দিছে আর কি, আমি তো সারাই নিই, সবকিছু বড় মালিক খোদা, তো খোদা সারাই দিছে আলহামদুলিল্লাহ। তো আপনাদেরকে আমি দুইটা সমস্যার সমাধান বললাম, এক নম্বর হচ্ছে আপনার যে কবুতর যদি বদহজম হয় বাইরে যেয়ে তাহলে আপনি কি করবেন, আর 2 নম্বর হচ্ছে মনে করেন সাপোজ যে কবুতরের বমি করতেছে তখন কি করবেন। তো দুইটাই আমি সলিউশন বললাম, এই দুইটা ব্যাপারেই আপনারা আমাকে অনেকবার বলছেন, তা আমি দুইটাই এক ভিডিওতে করে দিলাম, আপনারা এই ভিডিওটা অবশ্যই ফলো করবেন। আর আরেকটা বিষয় হচ্ছে কি যে বাচ্চা কিন্তু খুব সেন্সিটিভ জিনিস, বাচ্চা খুব সেন্সিটিভ জিনিস, এটা আপনাদের সবাইকে মাথায় রাখতে হবে। কেন সেন্সিটিভ জিনিস সেটা আপনাদেরকে বোঝাই, বাচ্চাটা ভালোভাবে যদি সেট না করতে পারেন, ঠিক আছে, আপনি মনে করেন থরের কবুতর থেকে সুস্থ সবল একটা বাচ্চা বের করলেন, বাইরে যেয়ে সেট না করতে পারলেন, ঠিক আছে, তাহলে কিন্তু ওই বাচ্চাটা যতই ভালো লাইনের হোক যতই ভালো জাতের হোক আলটিমেটলি বাচ্চাটা নষ্ট হয়ে গেল। তো বাচ্চাটা নষ্ট হয়ে গেলে আপনার যে মনে করেন 3 মাসের পরিশ্রমটা সম্পূর্ণ বৃথা হয়ে গেল। তো এর জন্য আপনাদেরকে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে বাচ্চাগুলাকে মনে করেন টাইম মতো, আমি কিছুদিন আগে আপনার ওই পুঁই শাকের একটা পানি কবুতরকে খাওয়াই দেখাইছিলাম, ঠিক আছে, পুঁই শাকটা কবুতরকে খাওয়াই দেখাইছিলাম, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি ওই ভিডিওটা যারা আপনারা দেখেন নাই। তো তারা অবশ্যই সপ্তাহে একদিন কোনো ধরনের ভিটামিন নাও দিলে আপনারা সপ্তাহে একদিন পুঁই শাকটা ব্যবহার করবেন, এবং পুঁই শাকের যে কত গুণ আপনারা কল্পনাও করতে পারবেন না। পুঁই শাকটার পানিটা খাওয়াইলে, ঠিক আছে, কবুতরকে যদি মনে করেন আপনারা দেখা যায় যে কবুতর একটু অসুস্থ হয়েছে, ঠিক আছে, যদি পুঁই শাকের পানিটা খাওয়াই থাকেন তাহলে দেখবেন ওর রোগ প্রতিরোধ ক্ষমতাটা থাকবে বেশি, অসুস্থ ওর ধরবে কম। আর আপনারা আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে বাচ্চাগুলাকে সপ্তাহে 2 দিন অথবা 3 দিন, আর যেদিন গরম যদি দেখেন যে গরম আছে, সপ্তাহে 7 দিন গরম আছে, 7 দিন
লেবু অ্যাটলিস্ট লেবু খাওয়াবেন, লেবুটা পানিতে চিবে কবুতরকে খাওয়াই দিবেন, যদি অ্যালোভেরা তার সাথে দিতে পারেন আরো ভালো হয়। তো ভিউয়ার্স, আশা করি আপনারা আমি আজকে ভিডিওটা যে করলাম যে বিষয়বস্তুতে আপনারা বুঝতে পেরেছেন, এবং আপনারা বুঝতে পারলে আমার সার্থকতা, যদি আমার কথা না বুঝতে পারেন আর ব্যাপারটা যদি আপনারা তার মানে গ্যাদার না করতে পারেন তাহলে এটা আমার ব্যর্থতা। আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে আপনাদেরকে আমি বারবার বারংবার বারংবার বলে আসছি, সেটা হচ্ছে যে আপনারা ইমোতে যারা আছেন, হ্যাঁ ইমোতে যারা আছেন, তো ইমোতে আপনারা যারা আমাকে ফলো করেন তারা সবাই জানেন আমি 100% অ্যান্সার দিই, কিন্তু আপনারা করেন কি আপনাদের সমস্যাগুলো না অনেক বড় করে আমাকে লিখে পাঠান। তো লিখে পাঠাইলে হয় কি আমি ইমোতে প্রচুর প্রচুর অ্যান্সার দিই, রাতে মনে করেন নেয়ার অ্যাবাউট ইমোতে মনে করেন আপনার প্রায় 1-1.5 হাজার লোকের অ্যান্সার আমার দেওয়া লাগে। তো 1-1.5 হাজার লোকের অ্যান্সার দিতে কি পরিমাণে সময় যায় এটা একবার আপনারা একবার কল্পনা করে দেখবেন। তো যখন আপনারা এই বড় করে লিখে দেন আমাকে, তখন আমার যে সমস্যাটা হয় কি আপনাদেরকে এটার রেসপন্স দিতে আমার অনেক সময় লেগে যায়। তো আপনারা করবেন কি আমাকে অডিও মেসেজ দিবেন, আমি যেভাবে আপনাদেরকে রিপ্লাইটা দিই অডিও মেসেজ, আপনারাও আমাকে অডিও মেসেজ দিবেন, তাহলে আমার জিনিসটা শুনে তাড়াতাড়ি রিপ্লাই দিতে সহজ হবে। তো ভিউয়ার্স আজকে বিদায় নিলাম, ইনশাল্লাহ নেক্সট টাইম অন্য কোনো টপিকে আবার কথা হবে, আড্ডা হবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।